আপনি ভয় পাবেন না, আমরা শুধু কথা বলবো, চলুন। হ্যাঁ আসুন, চলো চলো। এদের এত সাহস, মণ্ডপের গায়ে গোবর লাগিয়ে দিল। ভাগ্যে আমি ছিলাম না। এমনিতেও মণ্ডপের সব কাজে যদি আমি থাকি তাহলে সবাই সন্দেহ করবে, কিন্তু কথা কি করতে চাইছে কথার ব্যাপারটা বুঝতে পারছি না তো। কথা এত সহজে অগ্নি আর মণ্ডপের বিয়েটা বিশ্বাস করে নিচ্ছে না, কথাকে নজরে রাখতে হবে। এই ভগবান, মণ্ডপী আর অগ্নির বিয়েটা একবার হয়ে যাক, আমার যা টেনশন হচ্ছে না। হ্যালো, কি খবর, প্ল্যান কেমন চলছে? আর ওদিকে গুহ বাড়িতে যে এত বড় করে বিয়েটা হচ্ছে, আমাকে কেউ ইনভাইট করলো না তো? ইয়ার কি মেরো না, যেটা বলার জন্য ফোন করেছো সেটা বলো। আমি এটা বলতেই ফোন করলাম যে আপনারা শিওর তো? আই মিন, এমন কি হলো যে কথাকলি নিজের বরের আরেকবার বিয়ে দিতে এরকম উঠে পড়ে লাগলো? সত্যি কথা বলতে প্রান্তিক, এটা আমারও চিন্তা হচ্ছে, আমিও ঠিক বুঝতে পারছি না, তবে কথাকে নজরে নজরে রেখেছি। ওকে ফাইন, বাট হ্যাঁ, এই বিয়েতে কিন্তু আমিও থাকছি। হোয়াট থাকছি মানে? মানে আগেরবার ম্যান্ডির আঙ্কেল সেজে গিয়েছিলাম, এবার অন্য কিছু সেজে যাব। কিন্তু কথা কলি গুহ ঘাড় ধাক্কা খেয়ে গুহ বাড়ির থেকে বিদায় নেবে, আর প্রান্তিক বিশ্বাস সেটা দেখার জন্য সেখানে থাকবে না, সেটা কি কখনো হয়? কি এডিটিং ব্যাপার স্যাপার, লোকজন আসবে, সবাইকে হাসি মুখে আসুন আসুন কথা তো। এতে অসুবিধে কোথায়? তোদের বিগ্রহের বিয়ে, তার উপর ধর তোদের বেস্ট ফ্রেন্ড ম্যান্ডির সাথে বিয়ে, হ্যাঁ তোদের তো আনন্দ পাওয়ার কথা। কি ব্যাপার, চলে যাচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের তো ইনকাম করতে ভালো লাগার কথা, খুব ভালো লাগার কথা। সব জেনে শুনে আর কি করবি না, একটু বলে দিলাম। আমি একটা কথা তোদের সবাইকে বলে দিচ্ছি, কালকের পর থেকে গোবর দেবী আর অতিন কিন্তু আলাদা, আমাদের সবার আলাদা। কাকিমাকে ভেতরে যেতে দে, লোকজন আছে এখানে, লোকজনের সামনে তুই কেন শুরু করলি আবার? সবসময় আমাকে চুপ করে, হ্যাঁ চুপ করে থাকতে হবে। আজকে বিগ্রহকে এত বড় বিপদ থেকে কে বাঁচাচ্ছে? কথাই বাঁচাচ্ছে। আমাদের না কথার কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। হোয়াট কি? হ্যাঁ, ফরএভার গ্রেটফুল, উই শুড বি ফরএভার গ্রেটফুল। তুই তো বুঝিস না। এই শোন শোন শোন, তেমন তো ব্রো ওকে বাঁচিয়েছে তাই না? কথা টান টান তিন দিন, 21 থেকে 23 অগস্ট সন্ধ্যে 7টায় স্টার জলসায়।